স্পিনারদের সাফল্যে শেষ পর্যন্ত ঢাকা পড়ে গেল চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ফিল্ডারদের ব্যর্থতা। প্রথম দিন শেষে ছয় উইকেটে 278 রান তোলে ভারত। পঞ্চম উইকেটে চেতেশ্বর পূজারা আর শ্রেয়াস আয়ার যোগ করেন 149 রান। 82 রানে উইকেটে আছেন শ্রেয়াস আয়ার। 3 উইকেট নেন তাজুল ইসলাম। দেখুন এস এম আশরাফের আরেকটি রিপোর্ট। দিনের শেষ বলটা প্রথম দিনে ম্যাচের অবস্থাটা বাংলাদেশের পক্ষে নিয়ে আসলো। মিরাজের বলে আউট অক্ষর প্যাটেল, আর তাই মুখে স্বস্তি বাংলাদেশের ফিল্ডারদের। অথচ এই বোলিং এর সাফল্যটা ম্লান হতে বসেছিল ফিল্ডিং ব্যর্থতায়। লাঞ্চের পরই পূজারার ক্যাচ ফেলে তাকে জীবন দেন নুরুল হাসান সোহান। ম্যাচ জিততে কখনো কখনো কঠিন সুযোগগুলো কাজে লাগাতে হয়, কিন্তু 48তম ওভারে শ্রেয়াস আয়ারকে মুঠোবন্দি করতে ব্যর্থ সোহান। 30 রানে হাত ছেড়ে বাঁচলেন শ্রেয়াস। তবে এসব ব্যর্থতা ছাপিয়ে যায় 76তম ওভারে মেহেদি হাসান মিরাজের বলে ইবাদত হোসেন এমন সহজ ক্যাচ ফেলে দিলে। দ্বিতীয় ওভার জীবন পাওয়া ভারতীয় ব্যাটসম্যান তখন 67 রানে। ভাগ্য যেন ফুলের ডালা সাজিয়ে বসে শ্রেয়াস আয়ারের জন্য। 84তম ওভারে ইবাদতের বলে স্টাম্পে আঘাত লাগলেও বেল না পড়ায় বেঁচে যান। জহুরামের চৌধুরী স্টেডিয়ামে চারিদিকে তখন অবিশ্বাসী চোখ। অবশেষে 149 রানের পঞ্চম উইকেট জুটি ভাঙেন তাজুল ইসলাম। ইনিংসের 85তম ওভারে দলের 261 আউট হওয়ার আগে পূজারার ব্যাটে আসে 90 রান। অথচ 20 ওভারের মধ্যে 3 উইকেট তুলে নিয়ে শুরুতেই ভারতকে কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। তাইজুলের বলে শুভমান গিল ফেরেন ব্যক্তিগত 20 রানে। এরপর লোকেশ রাহুল আর বিরাট কোহলিকেও উইকেটে জমতে দেননি বোলাররা। খালিদের শিকার রাহুল, বিরাট কোহলি বুঝে ওঠার আগেই তাইজুলের বলে লেগ বিফোর। শেষ পর্যন্ত অক্ষর প্যাটেলের ওই উইকেটটি টাইগারদের কিছুটা এগিয়ে রাখলো। এস এম আশরাফ, এটিএন বাংলা।